বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের 51তম মৃত্যুবার্ষিকী আজ। 71-এর মুক্তিযুদ্ধে যশোরের শার্শায় পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলায় জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 1959 সালের 24 মার্চ তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ইপিআরে যোগ দেন। 71-এ মুক্তিবাহিনীতে যোগ দিয়ে 8 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন তিনি। 5 সেপ্টেম্বর শার্শার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রাণ হারালে সেখানকার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। 2008 সালে তার জন্মস্থান মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় নূর মোহাম্মদনগর। এদিকে এই বীর সেনানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।